শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মহরিপুর ফিশারি এলাকায় ঘুরতে যায় প্রসেনজিৎ বিশ্বাস জগতরিয়াং সম্রাট মজুমদার ও রোহন দত্ত নামে চার যুবক এ চার যুবক ঘুরতে গিয়ে হাসি ঠাট্টা করার সময় ওদের উপর অতর্কিত হামলা চালায় কিছু সংখ্যক লোক এমনটাই অভিযোগ যুবকরা জানায় যে সকল লোকজন ওদের উপর হামলা চালায় তারা একটি গাড়ি স্টার্ট করার জন্য ধাক্কা দিচ্ছিল ওই সকল লোকজন ভেবেছে গাড়ি ধাক্কানোর বিষয়কে কেন্দ্র করে যুবকরা হাসি ঠাট্টা করছে আসলে এ বিষয়ে যুবকরা হাসি ঠাট্টা করছে না বলে পরবর্তী সময়ে জানায় গাড়িতে থাকা লোকজনদের মধ্যে একজন লোহার রড দিয়ে যুবকের উপর আক্রমণ করে বলে অভিযোগ এই আক্রমণে প্রসেনজিৎ বিশ্বাস নামে এক যুবক বেশি আহত হয় পরবর্তী সময়ে গাড়িতে থাকা লোকজনেরা গাড়ি দিয়ে যুবকদের প্রাণে মারা চেষ্টা করে বলে অভিযোগ বুধবার রাত্রিবেলা এইভাবে অতর্কিত হামলা করে যুবকদের প্রাণে মারা চেষ্টা করাতে যুবকরা বাইখোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জানা যায় আক্রমণকারীদের মধ্যে একজন কৈলাস রিয়াং অপরজন চিকিৎসক দাবুশ্রী রিয়াং এর স্বামী বলে ধারণা করা হচ্ছে যে গাড়ি দিয়ে যুবকদের পিষে মারা চেষ্টা করা হয়েছে সেই গাড়িটি চিকিৎসক দাবুশ্রী রিয়াং এর নামে রয়েছে বলে অভিযোগ করলো যুবকরা

তো বাজার পরে তারার হয়তো এমন ফিল হয়েছে যে তারার আমরা মজা করে কিন্তু আমরা নিজেরা নিজেরা কথা কইতেছিলাম আমরা হাসি ঠাট্টা করতেছি কিন্তু যা তোমরা তো জানোই হয়তো চারজন তিনজন পোলা বইলে একসাথে হয় কিন্তু তারা ফিল করছে জানি না কিন্তু এটা লইয়া তারা প্রথম তিনজন আইসে এমনি নর্মালি এরপরে তারা একজন পিছিয়ে দিয়া একটা লোহার রড লই আইসে লোহার রড লই এবার প্রথমবারে আমার অ্যাটাক করছে যেমনে পারছে পিড়ে দিয়া আমার ফায়ের মধ্যে পারছে মারছে আমার ফায়টা পুরো শেষ তো এরপরে তারা কিতা করছে লাস্টে দিয়া তারা এবার আমরা বাইরে গেছি মানে ক্ষমা ঢং আছে আমরা কোনো বলে করছি না তারপরে আমরা ক্ষমা আছে বাইরে এখানে আমরা বাইরে দাঁড়াড়িয়েছিলাম দাঁড়ায়ের পরে গাড়ি স্টার্ট করে গাড়ি স্টার্ট করে আমরা উপরে গাড়িটা উড়ানোর চেষ্টা করছি দুই তিনবার তো আমরা লাভ হয়ে এবার আরেক দিয়ে গেছি কিন্তু এরপরে তারা হ্যাঁ গাড়ি থামাইয়া সামনে যায় গাড়ি থামাইয়া গাড়ি থেকে আবার রডটা বাইর করছে আবার রডটা বাইর করে তারা আবার দূরানোর চেষ্টা করছে তারা লোকে আরও পরে দুই তিনজনের ইয়ে হইছে তারা মি এখন দেখার বিষয় ঘটনা সুষ্ঠু তদন্তেও ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদানে পুলিশ কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ